নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার সকাল, এখন 8:30 বাজে। আজ তো সকালে জল ভরার পর আর শুয়েছিলাম না, কারণ আজ না ছেলেদের 9টা থেকে টিউশন আছে। কাল তো টিউশন টিচার ছুটি দেবে আর সামনে এক্সাম আছে, তাই আজকে টিউশন রেখেছে। ওদের পাপা তো ছেলেদেরকে টিউশন ছাড়তে গেল, আর আমার তো সকালেই কাজকর্ম সব হয়ে গিয়েছিলো বাড়ির। আমি স্নান টান সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ তো পূর্ণিমাটা পড়ে যাচ্ছে, তাই আজ না নিরামিষ রান্না করব। আমি আলাদা করে পূর্ণিমা করি না, কিন্তু এটা তো ভালো পূর্ণিমা, তাই মাছ মাংসটা আজ আর করবো না। আর এমনিতেই না পূর্ণিমার দিন মাংসটা না খাওয়াই ভালো, সবাই বলে। যখন জানতে পারি পূর্ণিমা আছে, তখন পূর্ণিমায় মাংসটা আর করি না। সব পূর্ণিমাগুলো তো বুঝতে পারি না, যেমন দোল পূর্ণিমা, রাখি পূর্ণিমা, ওগুলো তো ভালোভাবেই বুঝতে পারি। আর আমার দিদি তো পূর্ণিমা করে, ও পূর্ণিমার দিন হলে যদি ফোন হয় বলে কাল পূর্ণিমা আছে, তখন আর মাংসটা করি না। আর আজ তো পূর্ণিমা, আমি মাছ মাংস ডিমটা করব না, কিন্তু পেঁয়াজ দিয়ে সবজিটা রান্না করব। আমি তো একটু মুসুর ডালের বড়া করে নিচ্ছি। মুসুর ডালের বড়া দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা সবজি করবো মাখা মাখা। ডাঁটা আলুর সবজিটাও তো আমার হয়ে গেছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে। একটু লাউ দিয়ে মুগের ডাল করেছি, করলা ভেজেছি, ছেলেদের জন্য একটু বড়া ভাজাটা রেখে দিয়েছি, আর কালকে আমের চাটনি ছিল, আর এটা ডাঁটা আলুর সবজি। খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে একটু শোবো। আবার 4টে থেকে ছেলেদের ড্রয়িং আছে, ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে আমরা দুজনে একটু বাইরে বেরোবো আজ। আজ সন্ধেবেলায় তো আবার হোলিকা দহন আছে, আমাদের বিল্ডিংয়েও না হোলিকার পুজোটা হয়। এখন তো 5টা বাজে, ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এসে আমরা বেরিয়েছি। আর আমাদের বিল্ডিংয়ে না হোলিকা পুজোর জন্য যেসব জ্বালাবে কাঠগুলো না আয়োজন চালু হয়ে গেছে। আমরা তো বাইরে বেরিয়ে এসেছি, এখানে রাস্তা রাস্তাতেও তো হোলিকা দহন হয়, এখানেও দেখুন আয়োজন চালু হয়ে গেছে। আমাদের এখানে তো অনেক বিল্ডিংয়ে এরকম হোলিকা দহনের পুজো হয়, আর রাস্তা রাস্তাতেও না এরকম হোলিকা দহনের পুজো হয়। আজ আমরা বেরিয়েছি গাড়ির ড্রাইভিং লাইসেন্স করার জন্য। গাড়ি চালানোর তো শিখে গেছি, কিন্তু গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা তো নেই, তাই ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমরা বেরিয়েছি। আমরা তো বনশ্রীদের ওখানে এসেছি। বনশ্রীর ভাই নিখিল ভাই বললো আমাদের এখানে আসো, একটা ভালো অফিস আছে লাইসেন্স বানানোর, ওখানে নিয়ে যাব, আর একটু পয়সাটাও কম নেয়। অফিসে তো এসেছি, অফিসওয়ালা আমাদের বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে। এখানে তো উনি আমাদেরকে একটা অ্যাপস বলে দিলেন, আর বললেন ওই অ্যাপসটা থেকে সবকিছু কোশ্চেন অ্যান্সার আছে, একটু দেখে রাখবেন, ওগুলো মনিটরের সামনে বসে ক্লিক করে তখন এক্সাম দিতে হবে, আর তার সঙ্গে ড্রাইভিং করেও দেখাতে হবে। কি জানি কি হবে, আবার এক্সাম দিতে হবে, আমার তো আবার একটু ভয়ও পাচ্ছে। ওখান থেকে তো বেরিয়ে এলাম, ড্রয়িং টিচার তো ফোন করেছিল, আন্টি আরও 1 ঘন্টা এক্সট্রা ড্রয়িংটা নেবো, আর এখন 7টা বাজতেও চলেছে, তাই ছেলেদেরকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। আমাকে তো ছেড়ে দিয়ে ওদের পাপা ওদেরকে ড্রয়িং থেকে নিয়ে এলো, আর আমি তো একবারে রেডি হয়ে গিয়েছিলাম, কাপড় ফাপড় চেঞ্জ করে বাড়িতে এসে পুজোটা করে নিয়েছি। আর আমাদের বিল্ডিংয়ে তো পুজোটা আছে না বই, আর আজ না আমার বিল্ডিংয়ে আর এক বান্ধবীর বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, ওর বাড়ি যাব, তাই একবারে রেডি হয়ে গিয়েছিলাম। আমি তো হোলিকা পুজোর জন্য ফুল, আবির, ধূপ, মিষ্টি, জল নিয়ে নিয়েছি। নারকেলটা তো আমার নেওয়া হয়নি, নিচের আঙ্কেলের দোকান থেকে নারকেলটা নিয়ে নেব। অনেকটা তো ফুল নিয়ে এসেছিলাম, মল্লিকাকে বললাম তুই কি ফুল নিবি, ও বললো দিবি তাহলে, তাই ওকে একটু ফুল দিয়ে দেবো, আর একবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর সত্যনারায়ণ পুজোয় তো যাব, তাই আমার ওই বান্ধবীর জন্য একটা দেয়াল ঘড়ির সঙ্গে ফটো ফ্রেম গিফটে নিয়েছি। এখন তো 8:30 বাজে, মল্লিকা রঞ্জনা ওরা ফোন করছে, আয় তাড়াতাড়ি বৌদির বাড়ি যাব। আমি তো মল্লিকার বাড়ি পুজোর থালাটা রেখে এসেছি, আর এখানে সব আমাদের বাঙালি গ্রুপ আমার জন্য অপেক্ষা করছে।
আমরা তো ভাবলাম আগে সত্যনারায়ণ পুজো থেকে চলে আসবো, এসে এখানের পুজোটা করব। কিন্তু এখানে এক দাদাকে জিজ্ঞেস করলাম এখন কি চালু হবে, বললো হ্যাঁ এক্ষুনি চালু হয়ে যাবে। অন্য বছর তো একটু লেটে চালু হয়, এবছর আবার একটু তাড়াতাড়ি চালু হয়ে যাচ্ছে। তো আমার নারকেলটা তো কেনা হয়েছিল না, নারকেলটা আগে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে পুজোর থালিটা মল্লিকার বাড়ি থেকে নিয়ে চলে এলাম পুজোটা করে নেব বলে। পুজোটা তো চালু হবে, বিল্ডিংয়ের তো এখনও সবাই নামেনি, অ্যানাউন্স করছে সবাই নেবে আসো পুজো চালু হয়ে যাবে। আমাদের এখানে কীরকমভাবে পুজো হয় ওটা দেখে নিন। হোলিকা পুজো তো হয়ে গেল, সকলকে হোলিকা পুজোরও শুভেচ্ছা, আর দোলেরও না আগাম শুভেচ্ছা রইল সবার জন্য। সকলে খুব ভালোভাবে দোল পূর্ণিমা কাটাবেন, আর দোল পূর্ণিমায় খুব ভালোভাবে রং মাখবেন। ছেলেরা তো রং মাখতে চালু করে দিয়েছে, সন্ধ্যা থেকে ড্রয়িং থেকে এসেই ফিচকারি নিয়ে চলে এসেছে। আর পুজো হয়ে যাওয়ার পর আমরাও তো সবাই মিলে একটু আবির খেলি প্রত্যেক বছর, কিন্তু এবছর এখন খেললাম না, বললাম আগে পুজো বাড়িটা থেকে আসি তারপর এসে সবাই মিলে একটু আবির নিয়ে খেলবো। আমরা তো আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি, চলুন আগে প্রথমে ঠাকুরটার দর্শন করে নিই। মমি তো এখানে আগে সত্যনারায়ণ ঠাকুরের পুজোটা করে প্রণামটা সেরে নিচ্ছে, তারপর আমরা সবাই এক এক করে প্রণামটা সেরে নেব। নিচেতে তো পুজোটা হয়েছে, আর ওপরে ওর মন্দির, মন্দিরটা দেখুন কত সুন্দর, পাথরের মন্দির, আর মন্দিরের ভেতর তো অনেক রকম ঠাকুর আছে। চলুন ওদের ঘরটাও একবার ভালো করে দেখিয়ে দিই, ঘরটায় না খুব সুন্দর ডেকোরেশন করিয়েছে। এখানে তো আমার বান্ধবীর কাকিমা সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছে। এটা তো কিচেন, কিচেনটাতে তো খুব সুন্দর ডেকোরেশনটা করেছে, কিন্তু আজ পুজো হচ্ছে বলে না চারদিকটা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আজকে যাদের বাড়ি পুজো এসেছি ওটা হলো এই যে এই পিঙ্ক কালারের শাড়ি পরাটা সোনালি দি। বাড়িতে তো পুজো তাই সবাইকে প্রসাদ দিচ্ছে, তাই প্রচুর ব্যস্ত। আমার মিস্টার দাদারা এখানে সব তো প্রসাদ নিয়েছে,
আর আমরাও প্রসাদটা নিয়ে সবাই খেতে বসে গেছি। আর মমির মেয়ে মাহি এই তো কদিন আগে অন্নপ্রাশন হলো, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আবার দেখুন কেমন ঠাকুরকে প্রণাম করতে শিখে গেছে। বাচ্চারা যে দেখতে দেখতে কখন বড় হয়ে যায় বোঝাই যায় না। আমার ছেলেরাও তো এই সেদিনকে হলো, ওরাও তো 11 বছর পূর্ণ হয়ে গেল। আমরা তো প্রসাদ খেয়ে বাড়ি বেরিয়ে পড়েছি, আমাদেরকে আবার সবাইকে এক্সট্রা করে প্রসাদও দিয়ে দিয়েছে, আমরা বাড়ি নিয়ে আসছি। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, সবাই বলছে আজ আর কালার খেলা যাবে না, একবারে কালি খেলবো। আমি তো কালকে কালার খেলবই আমার বান্ধবীদের সাথে। আপনারাও খুব সুন্দরভাবে দোল পূর্ণিমা এনজয় করুন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। দোল কীরকমভাবে খেললাম সেটা অন্য ব্লগে দেখিয়ে দেবো।